যেটা বলতে চাই ভাই, যে ভাই কোশ্চেন করেছিলেন, আমরা হলে আগে আসি, এসে জানলাম যে আপনার টিকে মানে হাউসফুল হয়ে গেছে। আপনারা জানেন যে বাইশে এপ্রিল না আমাদের ছবি রিলিজ হয়, 22 এপ্রিল, এটা অনেকদিন হয়ে গেছে অলরেডি, 3 উইক। তা এখন আজকে যে হলে হাউসফুল হওয়ার কারণ আমার মনে হয়, মানে প্রতিদিন হাউসফুল হয় কি না এটা তো আর আমরা জানি না, হয়তো আমরা ফেসবুকে দিয়েছি আমরা আসবো এখানে, এটার কারণে হয়তো টিকিট সোল্ড আউট হয়ে গেছে আগেই। তবে আমি মানে আমাদের জন্য আমি 10টা টিকিট নিতে পাঠিয়েছিলাম আজকে আমার বডিগার্ড সার্জেন্ট সাহেবকে, উনি এসেও পায় নাই, আমাদেরকে মাত্র 3টা টিকিট ব্যবস্থা করে দিয়েছে, বলছে আপনি আর ম্যাডাম বসতে পারেন। থ্যাংক, মানে এইটার জন্যে আপনারাই হচ্ছে এটার প্রশংসার দাবিদার। আপনারা ছবিটাকে এত সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করেছেন, আমরা যতটুকু করেছি সেটা মানুষের কাছে তুলে ধরেছেন, মানুষের কাছে পৌঁছানোর কারণেই কিন্তু ছবি 3 সপ্তাহে হাউসফুল হচ্ছে। এটা বলবো, যতটুকু কষ্ট আমরা করেছি তার চেয়ে অনেক বেশি কষ্ট সাংবাদিক ভাই বোনেরা করেছে, কারণ আপনারাই কিন্তু সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এই ফিল্মের মেসেজটা। আর এটা জানেন ইকবাল ভাই প্রথম, মানে ইকবাল ভাই আরও কয়েকটা ছবি ডিরেকশন দিয়ে, এটা ওনার ডিরেকশনের প্রথম ছবি রিলিজ হয়েছে কিলিম, এটা ইকবাল ভাইয়ের জন্য অনেক বড় পাওয়া। উনি অনেকগুলি ছবি প্রডিউস করেছেন, এই ছবিও প্রডিউস করেছেন, বাট ওনার ডিরেকশনের মুভি। আমরা যথেষ্ট কষ্ট করেছি কাজ করার জন্য, সেই কাজের রেজাল্টটা হচ্ছে কিলিম। আর আপনারা যথেষ্ট কষ্ট করেছেন এটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, এটা দর্শক এসে দেখবে, যার কারণে 3 সপ্তাহ পরেও মুভি হাউসফুল। এটার জন্যে সম্পূর্ণভাবে আমি সাংবাদিক ভাই বোনদেরকে এই প্রশংসার দাবিদার বলে মানে আমি স্বীকার করছি। আচ্ছা, আগামী 12 তারিখে পাঠান কথা বলতে চাই, আজকে যদি পাঠান রিলিজ হতো আজকে, ধরেন এই 12 তারিখে, আবার কিলহিম যদি 12 তারিখে রিলিজ হতো, তাহলে আপনারা কম্পেয়ারটা করতে পারতেন। আপনারা জানেন যে কোনো ছবি রিলিজ হলেই প্রথম দর্শকের চাহিদা থাকে নতুন ছবিটা দেখব, যদিও পাঠান একটা পুরনো মুভি সবাই দেখে ফেলেছে, তারপরেও যারা টার্গেট করেছে যে বড় পর্দায় দেখবে তারা তো আসবে। আর তখন যদি আপনারা কম্পেয়ার করেন যে এখন কিলহিম বা অন্য অন্য মুভিগুলো এখন কম দেখছে, এটা বোধহয় ঠিক হবে না, কারণ আমাদের ছবি তো অলরেডি 3 উইক হয়ে গেছে, 3 উইক হয়ে গেছে, এখন নতুন ছবি যেটা আসবে সেটার প্রতি মানুষের আগ্রহ একটু বেশিই থাকবে। আর ফিউচারে যদি এরকম মানে বলিউডের মুভি কোনোটা যদি রিলিজ হয়, আমরা যদি আগে থেকে জানতে পারি, তখন দেখা যাবে আমিও ছবি ওই টাইমে হয়তো আমরা ছবি রিলিজ করব, তখন দেখা যাবে যে আমাদের দেশের মানুষ আমাদের দেশকে বেশি ভালোবাসে না ইন্ডিয়ানকে বেশি ভালোবাসে, তখন প্রমাণ হবে। বাট এখন প্রমাণ করার কোনো ব্যবস্থা নাই, যেহেতু আমাদের মুভি অলরেডি 3 উইক হয়ে গেছে। আর যদি 12 তারিখে 4 সপ্তাহ হয়ে যাবে, তখন তো ছবিটা অনেক পুরনোই হয়ে যাবে আমাদের ছবি। আর সার্বিকভাবে আমাদের প্রাপ্তি সেটা হচ্ছে সব জায়গায় আপনাদের রিপোর্ট আপনারাই করেছেন, কিলিম দেখে যেই বের হয়েছে তারাই বলছে এবার অনন্ত বর্ষার অভিনয় আগের চেয়ে অনেক ভালো অভিনয় হয়েছে, মুভিটা অনেক ভালো হয়েছে, সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে আপনাদের, এই কারণেই আজকে মুভি এতদিন পরেও ছবি হাউসফুল, কারণ তো একটাই। হিরো হিসাবে আসলে কতটুকু সফল সেটা কিলিমই হচ্ছে প্রাপ্তি, যেটা আপনাদের ভালো লাগার মুভি, কারণ এইটাতে তো আমি অভিনয় করেছি, আমি তো এটাতে অন্য কোনো হেডেক নেই নাই, আমি যে ছবিগুলো করি সেটা জানেন গল্প থেকে শুরু করে টোটাল জিনিসটাই, ধরেন সিঙ্গেল স্ক্রিনগুলোতেও অনেক ভালো চলছে। আমি বলবো না যে প্রতি শো হাউসফুল হচ্ছে, আপনারা জানেন যে দিনের বেলা মানুষের কাজকাম থাকে, ইভিনিংগুলোতে বেশি ভালো যাচ্ছে, হাউসফুল যাচ্ছে, আর দিনের যে শোগুলো ওগুলো কম যাচ্ছে। এগুলো আমাদের কাছে যে আমার কাছে তো রিপোর্ট আসে না, এই জানেন যে অসুস্থ ছিলেন, আমরা যেই দিন ট্রেলার লঞ্চ করলাম বা টিজার লঞ্চ করলাম উনি হসপিটালে ছিলেন, এই কারণে হয়তো উনি সময় দিতে পারে নাই। বাট রুবেল ভাই সবসময় উইশ করেছে এই মুভিটার মাধ্যমে, রুবেল ভাই তো অনেক, একদিকে উনি অনেক ভালো একজন মানুষ, আরেকদিকে উনি একজন বড় হিরো বাংলাদেশের, উনি উইশ করেছেন, এটাতে ইকবাল ভাই হ্যাপি, আমরাও হ্যাপি যে সবাই ছবিটা দেখছে ভালো বলছে। আর রুবেল ভাই আমার যে অ্যাকশনটা ছিল এটা নিয়েও মানুষের খুব কৌতূহল ছিল, ওনারা দুজন অ্যাকশন করবে এটা আমরা দেখবো, এটাও দেখতে পেরেছে, সব কিছু মিলে আমি বলবো রুবেল ভাই খুব ভালো কাজ করেছে এই ছবিটাতে।
কোরবানি ঈদে আপনার কোনো সিনেমা আসছে কিনা? আমাদের ছবি নেত্রী দা লিডার ছবি রিলিজ হবে, তবে কুরবানি ঈদে সম্ভব হবে না। তবে ঈদে রিলিজ হবে কিনা আমি জানি না, তবে কুরবানি ঈদ হবে না এটা কনফার্ম, তবে এই বছরে রিলিজ হবে এটাও কনফার্ম। আমাদের এই বছরেই নেত্রী দা লিডার রিলিজ হবে। আর আমি আসলে ইনভেস্ট কেন করতে চাচ্ছি না, এ টাকা পয়সার জন্যে না, আমি ইনভেস্ট করতে চাচ্ছি না যে অভিনয় করার সুযোগ থাকে না। কারণ যখন প্রডিউসার ডিরেক্টর এত ঝামেলা, আসলে অভিনয় করার সুযোগটা কম থাকে, এই কারণে আমি আসলে আর ইনভেস্ট করতে চাচ্ছি না, আমি শুধু অভিনয় করতে চাচ্ছি।